মানে ওরা এত বড় সারপ্রাইজ দিবে ওরা নিজেও কল্পনা করেনি আর আমিও ভাবি নাই ওর রিঅ্যাকশনটা এত জোস হইব আজ কি ভাই করছে এই দিন ভিতরে এসেছিল আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই ব্লগ গাইস প্রিভিয়াস ব্লগে আমি আমার বাইক কিনছিলাম এই ব্লগে আমাদের সারপ্রাইজ দেওয়ার কথা ছিল আর আমি বাইক কিনছিলাম 9 ডিসেম্বর আর আজকে হইলো 14 ডিসেম্বর গাইস আমার শুটের এত প্যারা চলতেছিল যার কারণে আমি এত বেশি লেট করে পাইছি কিন্তু এই কয়েকদিন আমি আমার বাইক একটুর জন্য বাইক করতে পারি নাই জাস্ট প্রতিদিন ইঞ্জিন রেস্টার্ট দিছি আর বাইকটা গরম করছি অ্যান্ড আবার অফ করে দিছি কারণ শীতের ভিতরে ইঞ্জিন অফ করে রাখলে ইঞ্জিনে প্রবলেম হইতে পারে দোকানদার আমার বলছিল রেগুলারলি বাইকটি স্টার্ট করো অ্যান্ড কিছুদিন চালাইও বাট এই কয়েকদিন তো আমি চালাইতে পারি নাই বাট আজকে সারপ্রাইজ দেওয়ার পর থেকে হবে আমাদের বাইক রাইডিং অ্যান্ড মোটো ব্লগিং স্টার্ট আর গাইস আজকে ফাইনালি আমি সারপ্রাইজটা দিয়ে দিব অলরেডি সবাইকে ফোন দিয়ে দিছি যে সবাই জায়গায় চলে আসো অ্যান্ড বাইকটা বাইক করি চলেন গাইস এই যে হলো আমাদের বাইক কিন্তু এতদিন বাইক করা হয় নাই আর এইটা হইলো ইয়ামাহা ভার্সন 4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক যেটা আমার ড্রিম বাইক বাট ওরা সবাই জানে যে আমি কিনছি 4B তো অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চলতেছে আমি সবাই অলরেডি কল দিয়ে জানাইছি অ্যান্ড আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে মানে যেটা আমাদের টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট বা কানেক্ট আছে এই যে ওইটাতে আমি অলরেডি একটা স্টোরিও মেরে দিছি যা ডান 4B তো আমার যত টিম মেম্বার আছে সবাই দেখে পালাইছে অ্যান্ড ওরা আসলেই ভাবছে যে 4B কিনছি বাট না আমি ভার্সন 4 কিনছি অনেক বড় একটা সারপ্রাইজ হতে চলতেছে গাইস তো ফটাফট আমি গাড়িটা বাইক করি ফাইনালি স্টার্ট দিলাম আমার বাইক ও সাউন্ডেই শান্তি লাগে ভাই তো প্রথমে যে এই গাড়িটা ওয়াশ করাইতে হবে কারণ এতদিন পয়লা থেকে এটা অনেক ধুলামাইলা জমছে এটাতে মনে হয় না যে নতুন বাইক আর গাইস নতুন বাইক কেনার পর নতুন বাইক রাইখা দেওয়া যে একটা প্যারা মানে ছেলেদের প্রত্যেকটা ছেলের ইমোশনই হলো তার বাইক আর এটা কেনার পর এটা রাইখা দেওয়া যে কী একটা কষ্ট ভাই তাও টানা 6 দিন ভাই আমার শুটের এত বেশি প্যারা ছিল এটা আমি বাইক করতে পারি নাই অ্যান্ড টানা 6 দিন পরে আজকে সবাইরে সারপ্রাইজ দিব প্রথমে গাড়িটা আগে ওয়াশ করাই আমি অনেক এক্সাইটেড গাইস মানে অনেক বেশি এক্সাইটেড যে ওদের রিয়াকশনটা কী হইতে চলতেছে কারণ আমি অলরেডি ফেসবুকে আপলোড দেওয়ার পর পুলাবান আমার মেসেজ দেওয়া শুরু করছে ভাই গাড়ি নিয়ে কখন হইতেছ আমি কিন্তু অলরেডি আমি রাস্তায় হ্যাঁ আসলে আমি রাস্তায় ওরা ভাই ভেবা যায় হ্যাঁ যোগা হোয়াটসঅ্যাপ এটা একটু ওয়াশ মেরে দাও বুঝছো এটা স্টোরে থাকতে থাকতে ধুলা মেরে গেছে এটা ওয়াশ মাইরা পানি পুনি মেরে সুন্দর করে ওয়াশ মেরে দাও আমার যেটা স্বপ্ন থাকে ওইটা আমি পূরণ করে ছাড়ি বুঝো নাই আমি যেহেতু বি4 কিনবো কইছিলাম আমি যতই হ্যান তেন করে বি4 কিনবো কি আর করবি ওর ওটি তো প্ল্যান ঢুঁড়াইছি সারপ্রাইজ দিব প্ল্যান রে কেউ জানে না তো তুমি দেখলে খালি বারে বারে হপাই ঢুকাইলাম প্রথম নিয়ে আইছি 6 দিন আগে আসিল আমার জিরানির বাসা না ওই জিরানির বাসায় গাইস ফাইনালি আমাদের গাড়ি ওয়াশ ডান আপাতত সবাইরে ফোন দিয়ে আমি রেডি হয়ে যেতে গেছি আর ওরা অলরেডি গোল ঘরে চলে আসছে মানে যে জায়গায় আমরা রেগুলার ভিডিও করি এখন জাস্ট যাই ওদের রিয়াকশনটা দেওয়ার পালা গাইস ওরা সবাই জানে যে আমি 4B নিয়ে আসতেছি কিন্তু আমি নিয়ে যেতেছি ভার্সন 4 রিয়াকশনটা কেমন হবে আপনারা অবভিয়াসলি কমেন্টে জানান গাইস অন দ্য ওয়ে এখন দিয়ে যেতে হবে সো গাইস আমি আইসা পড়ছি প্রায় জাস্ট ট্রেন থেকে ঢুকলেই সামনে আমাদের পোলাপান সব রেডি আরেও গাইস রেডি গাইস এখন আমি এন্ট্রি মারুম আমাদের সেই জায়গায় যেই জায়গায় আমরা ভিডিও করি আর ওই যে আমাদের সব পোলাপান ওই জায়গায় দাঁড়িয়ে আছে রেডি 3 2 1 বুম এই রিয়াকশনটা তো হারলে গিয়ে আমি এত ঘুরুকিয়া দিলাম এই রিয়াকশনটা কেমন হয়
এটা উল্টে আলাও উল্টে আলাও এটা ফোরবি উল্টে আলাও ফোরবি উল্টে আলে ভিফর হয়ে যাবে গা মোটামুটি আমি তাহলে নিজেরে নিজে গিফট দিছি, আমার জন্মদিনের গিফট আমি নিজেরে নিজে দিছি। আর একটা মজার বিষয় কি গাইছ জানেন, আমি সবাই রেখে গেছি যে আমার খালার বিয়া। হ্যাঁ, যদি আমার কোনো খালাই নাই, আমি কয়ে গেছি যে খালার বিয়া, আমি দিনাজপুর যাইতেছি, কিন্তু আমি কেদিকে বাইক কিনতে। আর আজকে ফাইনালি ওই দিন গাইছি, ওই দিন কাকে জানতে নাই, আজকে এটা জানাইছি। গাইস, ওকে সবাই সারপ্রাইজ দেওয়া শেষ। এখন আপাতত আমি আমার বাসায় আমার নানুরে দেখাই নিই, কারণ আমি গানের কেনার ভিতরে সবচেয়ে বেশি ক্রেজ ছিল আমার নানির। আমার নানি আমার প্রতিদিন জিগাইতো গাড়ি কবে কিনবি, গাড়ি কবে কিনবি। আমার জীবনের যে প্রথম শখ ছিল আমার সাইকেল, ওইটাও আমার নানি কিনে দিছিল। আর আমার নানি আমার প্রত্যেকটা শখই পূরণ করছে আমার জীবনে, এই জন্য আমি আমার নানির বেশি ভালোবাসি। আমার নানি আমার জন্য বুড়া পাগল। আমার কিছু হইলে বা আমার কিছু আমার যদি জ্বরও আসতো, আমার মার চেয়ে বেশি চিন্তিত আমার নানুরে দেখা যেত। মানে পুরো ক্রেজি আমার জন্য। মানুষের বাবা মা বা মানে মানুষের নানিরা দাদিরা না করে যে গাড়ি কিনবি না, গাড়ি কিনলে এইটা হইবে, এটা আমার নানি আমার পাগল করে লইতেছিল। এন আমি যে গাড়ি নিয়ে যাবো, আমার মনে সবচেয়ে বেশি খুশি আমার নানি হইব। তো ফটাফট নানির গাড়িটা দেখায় নিয়ে আসি। গাইস, বাসায় পড়ছি, অ্যান্ড আপাতত গেছে আমার নানি ডাক দিতে। আমার নানি অনেক খুশি হইব গাড়ি দেখলে, কারণ আমার অনেক দিন ধরে কইতেছিল যে তুই গাড়ি কিনোস থাকে, গাড়ি কিনোস থাকে, গাড়ি কিনবি কবে, গাড়ি কিনবি কবে। ফাইনালি আমি গাড়ি কিনে নিয়ে এলাম। অ্যান্ড দেখি নানি হোক, নানির রিয়াকশনটা নেই। তো নানি আইতেছে, নানির আগে দেখে নিক। হ্যাঁ, কালাই কিনছে, আমার কালাই ভালো লাগে, কালাই কিনছে। জামা কাপড়ও কালো কিনি, হুন্ডাও কালা কিনছি, যা কিনো সব কালা। হ্যাঁ, এই জন্য চাপ দোসি, এনে চাপ দাও, এই জন্য চাপ দাও, এনে হ্যাঁ চাপ দাও, এই যে জায়গায় চাপ দাও। জায়গা গাইস, ফাইনালি আমার নানির আমি দেখাই নিলাম গাড়িটা। আর আমার নানি অনেক খুশি। আমি যে কোনো কিছু করতে পারলে সবচেয়ে বেশি যদি কেউ খুশি হয় ওটা আমার নানি হয়। আর সবচেয়ে বড় কথা কি গাইস, নিজের টাকায় কিছু করলে ফ্যামিলি অবশ্যই খুশি হবে। যদি আমি একটা আমার শখটা পূরণ করার জন্য আমার ফ্যামিলিতে প্রেশার ক্রিয়েট না করি, মানে কোনো চাপ না দেই, তাহলে ফ্যামিলি তো করবেই। আপনি আপনার নিজের টাকায় যে কোনো কিছু করবেন, আপনার ফ্যামিলি কখনো না করবে বলে আমার মনে হয় না। বাট ফ্যামিলি তো ভয় পায়, কারণ এখন যে পরিমাণ বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ফ্যামিলির ভয় পাওয়ারই কথা। আচ্ছা যাক, ওটা কোনো ব্যাপার না। তো যা যা করা বাধা ছিল সব কিছু তো হয়ে গেল গা। এখন আপাতত গাড়িটা চালানোর পালা, কারণ এখন পর্যন্ত আমি ঠিকমতো গাড়ি চালাই নাই। সবাই মিলে একটু ঘুরি গাড়ি, যেহেতু সবাই এই জায়গায় এসে নাহিদ ভাইরে খুব মিস করতেছি। অ্যান্ড আরও আমাদের কিছু পোলাপান ভাই ব্রাদার আহে নাই, সমস্যা নেই, আজকে কালকে পুষ্টি ওরা দিকে নিবুনি। তো আপাতত এই জায়গার থেকে আমরা বাইরে। তো আপাতত আমাদের এলাকাটা একটা রাউন্ড দিয়েই, কারণ কেউই জানে না গাড়ি কেনার কথা। তো পুরো এলাকাটাই একটা ছোটো ছোটো একটা রাউন্ড দিয়ে আসি। এখন মেইনলি আমার কিছু অ্যাক্সেসরিজ কিনা আছে, যেগুলো আমি লাগামু, ঠিক আছে। আপাতত এইভাবেই নিছি। এখন আপনারা কমেন্ট করবেন আমি বাসন ফোরে কী কী মডিফিকেশন করা যায়, যদিও মানে এটিতে মডিফাই করার মতো আর কিছু নাই। তারপরে আপনারা কমেন্টে জানাবেন যে এটিতে কী কী মডিফিকেশন করা যায়। আর এভরিথিং লাগাই নেই গাড়ির লুক এন্ড উপরে ডিপেন্ড করে একটা নামও দিবো গাড়ির। আমি একটা নাম চয়েস করছি, আগে কমু না, নেক্সট ভিডিওতে কয়ে দিবো। তো আপনারা খালি কনফার্ম করবেন যে এই নামটা দিলে কেমন হয়, তো আমার এই গাড়ির একটা নাম হবে। অ্যান্ড গাইস, আমি যদি মোটর ব্লগিং কন্টিনিউ করতে পারি আর আপনারা যদি এই জায়গায় সাপোর্ট দেন, আমি নেক্সটে একটা নেকেড বাইক নিয়ে নিবো। অ্যান্ড ওটাও জানাবেন অবভিয়াসলি কমেন্ট করে যে কী নেকেড বাইক নেওয়া যাবে। আপাতত এটা চালাইতে থাকি, হরন দিয়ে পাগল করে লাগতেছে, পুরো রাস্তা গরম করে লাগছে ওরা। আপাতত গরম করা যাবো না, আমার লাইসেন্স চাইতে দাও গাইস। খালি কমেন্ট করবেন কোন জেলায় যাওয়া যায়, আমি খালি ওই জেলায় যাই হাজির হয়ে যাবো গা। আপাতত জাস্ট আমার কিছুদিনের অপেক্ষা, আমার লাইসেন্সটা নেই, আমার কাগজপাতি নাই। আপাতত একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ পোলাপান সব তো ট্রিট চাইতে। আপাতত আমার কাছে এত টাকাও নেই যে আমি ট্রিট দিবো। না না না, এগুলো করো না, মানুষের ডিস্টার্ব করা যাবো না। অবশ্যই আমি কইলে ওরা চুপ থাকবো না, কারণ আজকে মানে ওরা এত বড় সারপ্রাইজ দিয়েছে, ওরা নিজেও কল্পনা করে নাই আর আমিও ভাবি নাই। ওর রিয়াকশনটা এত জোস হইব, মানে আমি যখন ঢুকছি, আরে ভাই আপনারা জাস্ট ওয়াও।
Guys, আমি V4 কিনার আগে অনেক রিভিউ দেখছিলাম V4 এর এটা ভালো না V4 এর হ্যান্ড ভালো না V4 এর ফ্যান ভালো না আমার কাছে কথা হলো আমার কাছে গাড়ি ভালো লাগছে গাড়ির লুক ভালো লাগছে পারফেক্ট আর মেইনলি আমি V4 চালায় মজাই পাইতেছি কজ স্মুথ টান ভালো মাইলেজ ভালো যাই শুনছি এন্ড লুক জোস আমার সাথে এটা ভালো মানায় এন্ড বাকিটা আপনাদের কমেন্ট করে জানাইতে হবে যে V4 আসলে আমার সাথে কেমন মানাইছে ঠিক আছে তারপরে তো ছোট্ট একটা রাইড দিয়ে আপনারা জাস্ট সিনেমেটিক কিছু ভিউ দেখেন আসলে রাইড দিতে দিতে জানতে পারলাম যে সামনে একটা স্কুলে প্রোগ্রাম হচ্ছে ওটা আমাদের মিঠুর স্কুল স্কুল না কলেজ সো ওই জায়গায় যাই ওই জায়গায় যাই একটু ভাজা পোড়া খাই কত করে আমার এমনি খাওয়াইতে হবে কমের ভিতরে যত লোক সোটানো যায় বুঝেন ভাই আমাদের এই দিকে গাছপালা অনেক বেশি মানে সৌন্দর্য অনেক বেশি যার জন্য মেন রোড দিয়ে না যাই আমরা এই জায়গায় যেতেছি আর এদিকে অনেক ধুলা বালু প্রত্যেকটা গাড়ি নষ্ট হয়ে গেছে আমার তো নতুন গাড়ি সালার নতুন গাড়িতে ক্র্যাশ ক্রুজ পড়লে ময়লা টয়লা বলে দেবে কি কষ্ট লাগে এইটা একমাত্র নতুন গাড়ি সারা ফিট করতে এই সমস্যা তারাই হয়ে পড়বে ভাই হেলমেট খুলবো কাটা স্যার হেলমেটই তো খুলুম না স্কুল কলেজে গেলে আমাদের একটু প্রবলেমই হয় কারণ স্কুল কলেজে আমাদের সাবস্ক্রাইবার বেশি হয়ে যায় গেলে আমাদের সাবস্ক্রাইবার আমাদের ধরে এটা একটু প্রবলেম আসলে আমার কলেজে যাওয়ার লিগা পাগল করে লাইছে আমার যতটুকু মনে হয় আমি কলেজে গেলে একটু বিপদেই পড়তে পারি আমরা যে জায়গায় যাই ওই জায়গার অনুষ্ঠানটা প্রোগ্রামটা নষ্ট করি আর কিছুই না আচ্ছা আমি কলেজে ঢুকতেছি এমনিতে বাইক ঠিক নিয়ে কলেজে আসতে দেয় না বাট আমরা ঢুকে গেছি বাইক নিয়ে সামনে না ওকে তারপর আমি এসে ঝামেলাই করলাম নাকি ব্যাপার না কোনো যেহেতু কলেজে ঢুকে গেছি রাজাবাড়ি তো নাম এই তো বাইরাল ভালো দাদা ইনে থাকুন যাবো না আমি এটাই কইতেছি এই আচ্ছা শুনো অনুষ্ঠান দেখতেছি না হ্যাঁ আরেক দিনে এনে চুপে যাবো অনুষ্ঠান দেখে যাবো ঠিক আছে চলো এখন আমরা যে বাইরে খাই গেল তাই আমাকে এখান থেকে বাইরে হয়ে যেতে দিব কারণ আমরা এখান থেকে দেরি করতে পারব না যে জায়গায় যাই ওই জায়গায় ঝামেলা ক্রিয়েট করি চাই না যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো ঝামেলা হোক তো গাইজ আমরা ফাইনালি ওই জায়গা থেকে বাইরে হয়ে গেছিলাম কইলে সামনে একটা রাস্তা আছে রাস্তাটা খুবই সুন্দর এই জায়গায় একটু রাইড করতে আসলাম আর পোলাপানে সবার অনেক খিদা লাগছে অবশ্য আমারও লাগছে আর আমিও করে সারপ্রাইজ দেওয়ার কথা বলে অনেক আগে নিয়ে আসছি তো আপাতত এই জায়গা দিয়ে একটু গুইরা ডিরেক্ট খাইতে চলে যাবো এই স্পোর্টস বাইক নিয়ে ঝামে পড়লে ভাই জীবনটা বেরিয়ে যায় মনে করেন হাতের কবজি আর ঘাড় এত পরিমাণ ব্যথা হয় বলার বাইরে রাস্তা অনেক তারপরে জাম ঠেলতে ঠেলতে তারপরে রাস্তায় মানুষও আটকাইছিল সব কিছু মিলাইয়া রাত হয়ে গেছে খিদায় পেট পুরো বয়ে গেছে আমার মাজা মুজা সব ধরে গেছে কারণ আমি স্পোর্টস বাইক চালানো তো অভ্যস্ত বাট এত লং টাইম না কারণ আমার পার্সোনাল যেহেতু স্পোর্টস বাইক ছিল না অন্যেরটা চালাইছি আমার কাছে নেকেড স্পোর্টস ছিল লাইক এমটি জোস একটা গাড়ি ওটাতে এত বেশি প্রবলেম করে না ব্যাক পেন টেক পেনের কোনো প্যারা নেই বাট এটা তো অনেক প্যারা আছে সো ফাইনালি কাছাকাছি এসে পড়ছি খিদা অনেক লাগছে তাই হালিম খাম হয়ে যায় একটা স্পেশাল হালিম আছে আমি খাই অলওয়েজ আমি বলতে ভুলব আমরা খাই অলওয়েজ তোর তো বেশি ঠান্ডা লাগতেছে জামা কাপড় নিয়ে আসিনি এই শীতের কারণ আমরা ভাবছি অল্প একটু ঘুরুম প্রায় 150 কিলো চালাই লাইছি ভাই পুরো 100-এর বেশি 60 কিলো তো বেরিয়েছিলাম 159 ওরে ভাই কিছু সময়ের ভিতরে তো রাস্তা ঘুরে লাইছে আর এমন যদি তো রাস্তাটা খুব ভালো না রাস্তা ভাঙাচোরা তো আরও বেশি প্রবলেম হয় আইসা পড়ছি এই স্পেশাল হালিমের দোকানে অনেক গাড়ি দেখছেন সেখানে অনেক বেশি মানুষ আসে আমগোপোলা বানায় পড়ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম এই কয়দিন কন্ট্রোল বাইক রাইড করা যে প্যারা এটা বলার বাইরে আর আমার তো এই ডেনা টোনা ধরে গেছে গা সাজ্জাদ গো সাজ্জাদ কি আমরা ভাবছি যে মনে হয় 30-40 কিলো চালামু না আমরা নিশ্চিন্ত আটির কথা এই যে আলার পোলার দোষ অল্লি গেস কে এত দূর করে দিতে আমরা ভাবছি 30-40 কিলো দেয় না সুন্দর লাগে যে আড্ডা মারুম পুরো 110 কিলো আমার গাড়িতে 60 কিলো ছিল এখন কত কিলো এখন 171 কিলো আলার বাবা যেটা গেছে গেছে ওটা নিয়ে আর কথা কই লাভ নেই এখন দেখি দা লাগছে হ্যাঁ হালিম দে কাকা কুত্তাটি হালিম দেন সব দিকে
ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আপাতত একটু ভালো লাগতেছে, আর অনেক বেশি টাইট, এত বেশি রাইড দিয়ে লাইছি আসলে কল্পনাও করি নাই, এত অভ্যস্তও না। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, দেখা হবে আবার নেক্সট এপিসোডে, আল্লাহ হাফেজ।